শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাবকে শপিং মলের আদলে থরে থরে সাজানো হয়েছে পাঞ্জাবি, শাড়ি, শিশুদের জামা কাপড় সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য দিয়ে। মাত্র এক টাকায় দরিদ্র অসহায় মানুষ নিজের পছন্দ অনুযায়ী নিতে পারছেন নতুন পোশাক, সেই সাথে পাচ্ছেন সেমাই, চিনি, আটা, আপেল সহ বিভিন্ন খাদ্যপণ্য। শপিং মলের মতো নিজেদের পছন্দ অনুযায়ী কাপড় নিতে পেরে খুশি এসব মানুষ। এক টাকা দিয়ে ঈদের কাপড় কিনেছি, খুব ভালো লাগতেছে। চিনি, তারপর সেমাই, তারপর আটা, এরকম অনেক কিছু এখান থেকে কাপড় নিছি, বাজার করছে, এটা ভালো লাগছে। ঈদে নতুন কাপড় পাওয়ার আনন্দ সমাজের অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানালেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক কিশোর কুমার দাস। অনেক বাচ্চাদের আসলে এবছর কাপড় কেনা হচ্ছে না, কারণ হচ্ছে তাদের মা বাবা আয় হারাইছে, শ্রমজীবী মানুষরা লকডাউনের জন্য, তো তো তাদেরকে উৎসব আসবে না, তো তাদের উৎসব আনার জন্য আসলে আমরা এই পদক্ষেপটা নিছি। সহায়তা পেলে দেশের বিভিন্ন প্রান্তে আরও বড় পরিসরে এমন বাজার চালু করতে চায় বিদ্যানন্দ ফাউন্ডেশন। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।